আমি তোমাদের যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো নদীর ক্ষয়জাত তিনটি ভূমিরূপের পরিচয় দাও এখন নদীর এই ক্ষয়জাত তিনটি ভূমিরূপের পরিচয় জানার আগে আমাদের জানা দরকার যে নদী তার ক্ষয়কার্যের মাধ্যমে কী কী ভূমিরূপ গঠন করে দেখো নদী তার ক্ষয়কার্যের মাধ্যমে যে সমস্ত ভূমিরূপ গঠন করে সেগুলি হলো গিরিখাত ও ক্যানিয়ন জলপ্রপাত মন্থকূপ শৃঙ্খলিত শৈলশিরা এদের মধ্যে আমরা তিনটি সম্পর্কে আলোচনা করব যেমন গিরিখাত ও ক্যানিয়ন জলপ্রপাত আর মন্থকোপ প্রথমে আমরা জানব গিরিখাত ও ক্যানিয়ন কাকে বলে দেখো গভীর যে ভি আকৃতির উপত্যকা তাকে বলে গিরিখাত অর্থাৎ পার্বত্য অঞ্চলে গভীর ভি আকৃতির যে উপত্যকা দেখতে পাওয়া যায় তাকে বলা হয় গিরিখাত আর এই নদী উপত্যকা যদি খুব গভীর হয় কিন্তু চওড়া কম হয় অর্থাৎ আয় আকৃতির হয় তবে তাকে বলা হয় ক্যানিয়ন আর এই ক্যানিয়নটা দেখা যায় সাধারণত শুষ্ক অঞ্চলের অর্থাৎ আর্দ্র অঞ্চলের ভি আকৃতির উপত্যকাকে বলে গিরিখাত এবং শুষ্ক অঞ্চলের আয় আকৃতির উপত্যকাকে বলে বলা হয় ক্যানিয়ন এরপর দেখো গিরিখাতের ছবি তোমরা লক্ষ্য করো দেখো গিরিখাতের ছবি দেওয়া দেখো ভি আকৃতির গিরিখাত এবং এই দেখো পর্বতের ঢাল দেখো লোক পার্বত্য গতিতে গিরিখাত দেখা যাচ্ছে দেখো নদী প্রবাহিত হচ্ছে এখানে দেখো ক্যানিয়ন ক্যানিয়ন আয় আকৃতির দেখতে হুম এরপর আমরা জানবো গিরিখাত ও ক্যানিয়নের উৎপত্তি কীভাবে হয় দেখো আর্দ্র অঞ্চলে গিরিখাতের সৃষ্টি হয় অর্থাৎ নদীজন পার্বত্য গতিতে কি হয় না নদী প্রবল বেগে প্রবাহিত হয় ভূমির ঢাল বেশি থাকে তার জন্য জলের গতিবেগটা বেশি থাকে জলের পরিমাণও বেশি থাকে নদী যেহেতু প্রচণ্ড ঢালে নিচের দিকে প্রবাহিত হয় সেহেতু নিম্নক্ষয় বেশি হয় তাছাড়া আর্দ্র অঞ্চলে যে পার্শ্বক্যও দেখা যায় কারণ যেহেতু আর্দ্র অঞ্চল যে তাই বৃষ্টিপাত হয় তাছাড়া ধস আবহবিকার ইত্যাদির প্রাবল্য দেখা যায় এই কারণে তখন নদী উপত্যকা গভীর এবং প্রশস্ত হয় যা গিরিখাত রূপে বিরাজ করে এরপর অপরদিকে আমরা যদি মরু প্রায় শুষ্ক অঞ্চলে যাই সেখানে দেখব নদীর পার্শ্বক্ষয় করতে পারে না নদী নদী নিম্নক্ষয় অধিক করে কিন্তু পার্শ্বক্ষয় করতে পারে না কারণ জলের অভাব দেখা যায় ফলে কি নদী উপত্যকা খুব সংকীর্ণ হয় খুব সংকীর্ণ হয় অর্থাৎ চওড়াটা কম হয় কিন্তু গভীরতা বেশি হয় কিন্তু চওড়া হয় কম ফলে নদী উপত্যকা খুব সংকীর্ণ ও খুব গভীর আকার ধারণ করে এবং ক্যানিয়নের সৃষ্টি করে এরপর আমরা জানব গিরিখাতের বৈশিষ্ট্য গিরিখাত নদীর ক্ষয়জাত ভূমিরূপ আর্দ্র অঞ্চলে দেখা যায় গিরিখাত আবার বলা যেতে পারে যে গিরিখাত পার্বত্য নদীর পার্বত্য গতিতে সৃষ্টি হয় এবার গিরিখাতের উদাহরণ যদি বলা হয় দেখো পেরু ও কলকা নদীর গিরিখাত নেপালের কালীগণ্ডক নদীর গণ্ডকী বা অন্ধা গলচি যেটি পৃথিবীর বৃহত্তম যেটি পৃথিবীর গভীরতম গিরিখাত যার গভীরতা হচ্ছে পাঁচ মিটার আগে ছিল পেরুর কলকা নদীর গিরিখাত পৃথিবীর গভীরতম গিরিখাত কিন্তু বর্তমানে এখন নেপালের যে কালীগণ্ডক নদী আছে সেই কালীগণ্ডক নদীর গন্ডকি বাঁধা গলছি হয়েছে বর্তমানে পৃথিবীর গভীরতম গিরিখাত যার গভীরতা হচ্ছে পাঁচ হাজার মিটার এরপর আমরা জানবো ক্যানিয়নের বৈশিষ্ট্য ক্যানিয়ন দেখতে ইংরেজি আয়েক্ষণের মতো হয় শুষ্ক অঞ্চলে দেখা যায় আবার আরেকটা বৈশিষ্ট্য বলা যাবে যে পার্বত্য গতিতে অর্থাৎ নদীর উচ্চ গতিতে ক্যানিয়নের সৃষ্টি হয় ক্যানিয়নের উদাহরণ যদি বলা হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের কলেরাড নদীর গ্র্যান্ড ক্যানিয়ন যেটা পৃথিবীর বৃহত্তম গিরিখাত বা ক্যানিয়ন এর গভীরতা হচ্ছে উনিশশো মিটার দুর্ঘ হল চারশো আটত্রিশ কিলোমিটার আর প্রস্থ হল আর প্রস্থ প্রশ্ন দুর্ঘ হল তোমার দৈর্ঘ্য গভীরতা যে ডেপটা যদি বলা হয় ডেপ গভীরতা অর্থাৎ খাল যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তোমার উনিশশো মিটার আর যদি আমরা ওকে আমরা এরকম দৈর্ঘ্য হিসাবে ধরি এরকম লম্বা হিসাবে ধরি তাহলে হবে চারশো কিলোমিটার আর চওড়া হিসাবে হবে বারো কিলোমিটার এরপর আমরা জানবো জলপ্রপাত দেখো এটা হচ্ছে নদীর ক্ষয়জাত দু নম্বর ভূমিরূপ নদীর গতিপথের মধ্যে যদি হঠাৎ জলাতলের প্রভেদ দেখা যায় অর্থাৎ নদীর যে তলে প্রবাহিত হচ্ছিলো সেই তলটা পাল্টে গেল অর্থাৎ নিচে নেমে গেল তলটা তখনই তাকে বলা হবে জলপ্রপাত অর্থাৎ গতিপথের হঠাৎ যদি ঢাল হয়ে যায় নদীর গতিপথের ঢালটা যদি হঠাৎ নেমে যায় তাহলে সেখানে জলপ্রপাত তাকে তখন তাকে জলপ্রপাত বলছে অর্থাৎ নদীর গতিপথের মধ্যে হঠাৎ যে জলাতলের প্রভেদ বা পার্থক্য তাকেই বলা হচ্ছে জলপ্রপাত জলপ্রপাত দেখো জলপ্রপাতের ছবিটা লক্ষ্য করো এখানে একটি ছবি আছে দেখো কঠিন আর কোমল শিলা তোমার আছে তোমার দেখো অনুভূমিকভাবে আছে লক্ষ্য করো কঠিন আর কোমল শিলা এখানে ছবিটা লক্ষ্য করো এটাও এবার জলপ্রপাতের আমরা উৎপত্তি সম্পর্কে বলবো দেখো কঠিন আর কোমল শিলা যদি অনুভূমিকভাবে থাকে তাহলে কি কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হয় আর কোমল শিলা বেশি পরিমাণে ক্ষয়প্রাপ্ত হয় অর্থাৎ এই যে বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে জলপ্রপাতের সৃষ্টি হয় তাহলে জলপ্রপাত নানাভাবে সৃষ্টি হতে পারে এক নম্বরে যে কঠিন আর কোমল শিলা যদি অনুভূমিক থাকে অর্থাৎ নদীর প্রবাহ পথে গতিপথে যদি কঠিন আর কোমল শিলা অনুভূমিকভাবে থাকে তাহলে বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে জলপ্রপাত সৃষ্টি হয় যেমন নায়াগ্রা জলপ্রপাত তারপরে দেখো কঠিন আর কোমল শিলা যদি লম্বরূপে অবস্থান করে থাকে তাহলে কী যে কঠিন শিলা কম আর কোমল শিলা বেশি পরিমাণে ক্ষয়প্রাপ্ত হয় তার ফলেও জলপ্রপাতের সৃষ্টি হয় যেমন নীল নদের জলপ্রপাত এবং পর 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 অনেকগুলো জলপ্রপাত সৃষ্টি হয়ে যাবে খরস্রোত তারপরে দেখো যেটা হচ্ছে তারপরে যে চুতির ফলে জলপ্রপাতের সৃষ্টি হতে পারে চুতির ফলে অর্থাৎ আমরা জানি স্তূপ পর্বত আমরা যখন পড়েছি হ্যাঁ মাঝখানে তারপরে আমরা গ্রস্ত উপত্যকার কথা আমরা জানি তাহলে চুতির ফলেও জলপ্রপাত সৃষ্টি হতে পারে যেমন নর্মদা নদীর কপিলধারা জামবেশী নদীর ভিক্টোরিয়া জলপ্রপাত তারপর জলপ্রপাত সৃষ্টি হতে পারে ঝুলন্ত উপত্যকা অর্থাৎ পার্বত্য অঞ্চলে যে হিমবাহ দেখা যায় সে হিমবাহ অঞ্চলে কি হয় নয় তোমার হিমবাহের ক্ষয়কার্যের ফলে ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয় সেই ঝুলন্ত উপত্যকাতেও কিন্তু জলাপ্রপাত সৃষ্টি হতে পারে যেমন ক্যালিফোর্নিয়ার ইয়োসোমতি জলপ্রপাত তারপরে দেখো যদি মালভূমির প্রান্তভাগ যদি হঠাৎ সমভূমিতে নিয়ে এসে মিশে যায় হঠাৎ মালভূমি হঠাৎ সমভূমিতে মিশে গেল তার ফলেও জলাপ্রপাতের সৃষ্টি হতে পারে যেমন হচ্ছে সরাবতী নদীর যোগ জলপ্রপাত তারপর দেখো নিক পয়েন্টে অর্থাৎ নদীর যে দুটো খাত নদীর পুনর্জীবনের ফলে পুরনো খাত এবং নতুন খাত পুরনো খাত এবং নতুন খাত যেখানে মিলিত হয় তাকে বলে নিক পয়েন্ট সেই নিক পয়েন্টও কিন্তু জলপ্রপাতের সৃষ্টি হয় জলপ্রপাতের যদি বৈশিষ্ট্য বলা হয় নদীর উচ্চ গতিতে জলপ্রপাত সৃষ্টি হয় জলপ্রপাত নদীর ক্ষয়জাত ভূমিরূপ তারপরে বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে জলপ্রপাত সৃষ্টি হয় উদাহরণ হিসাবে যদি বলা হয় সাল্টো অ্যাঞ্জেল জলপ্রপাত ভেনেজুয়ালাতে আছে তারপরে নায়াগ্রা জলপ্রপাত এটা হচ্ছে আমেরিকা এবং কানাডার সঙ্গে তোমার বর্ডারে আছে তারপরে যে তোমার তারপরে যে যোগ জলপ্রপাত যোগ জলপ্রপাত বলা যেতে পারে কর্ণাটকে যে যোগ জলপ্রপাত যেটা হচ্ছে তোমার সরাাবতী নদীতে আছে তারপরে মন্থকূপ দেখো নদীর পার্বত্য প্রবাহে নদীবাহিত প্রস্তখণ্ডগুলির অবঘর্ষ ক্রিয়ার দ্বারা যে গর্তের সৃষ্টি হয় অর্থাৎ নদীর পার্বত্য কী যেন নদী যে তার সঙ্গে যে শিলাখণ্ড যে তার বয়ে নিয়ে যায় সেই শিলাখণ্ডরে কী হয় ঘর্ষণে নদীর তলদেশে একরকমের গর্তের সৃষ্টি হয় যে গর্তে বলে মন্থকূপ মন্থন করে যে কূপ হয় মন্থন করে যে কূপ হয় তারপরে দেখে মন্থকূপের ছবিটা তোমরা লক্ষ্য করো এরপরে দেখো মন্থকূপের উৎপত্তি কে পার্বত্য প্রবাহে নদী খাতের কোনো কোনো স্থানে কী হয় যে ওই যে পার্বত্য প্রবাহে আমাদের তারা দেশে কী হয় নদীকে মানে কোনো কোনো জায়গায় কোমল শিলা থাকে ফলে কী হয়েছে ওই শিলাখনের অবঘর্ষক অবঘর্ষক্রিয়ার দ্বারা ওই কোমল শিলার মধ্যে গর্ত সৃষ্টি হয় যার ফলে মন্থকূপটা গড়ে ওঠে তারপরে দেখো কী হয়েছে না এই মন্থকূপগুলো কী বৈশিষ্ট্য না মন্থকূপগুলো অতি ক্ষুদ্র এবং উলম্ব গর্ত হাঁড়ির মুখের মতো দেখতে আর নদী খাতকে দুর্বল করে কেন দুর্বল করে অনেকগুলো যে গর্ত সৃষ্টি করে যেমন করো তুমি একটা পিচ বোর্ড পিচবোর্ডের মধ্যে যদি অনেকগুলো গর্ত করে দাও তো দেখবে পিচ বোর্ডটা তোমার দুর্বল হয়ে যাচ্ছে অনেক তার কারণটা অনেকগুলো তুমি ছেলা করে যদি দাও তাহলে কি সেটা দুর্বল হয়ে যায় অর্থাৎ নদী খাতক তেমনি কী করে নদীর তলদেশটাকে এই মন্থকূপে কী করে দুর্বল করে দেয় এবং কথা দেখতে পাওয়া যায় তিস্তা নদীতে দেখতে পাওয়া যায় তাছাড়া আমাদের এই তোমার সুবর্ণরেখা নদী তো সরাইখালার কাছে দেখতে পাওয়া যায় হ্যাঁ এরপর দেখো যে ওই যে ছবিগুলো তোমাদের দেখালাম সেগুলো তো রঙিন ছবি সেগুলো তো তোমরা আঁকতে পারবে না পরীক্ষার সময় তাই পরীক্ষার সময় আঁকার জন্য তোমাদের ছবিগুলো আমি দেখছি যখন গিরি খাতের ছবি বলবে তখন এই ভি আকৃতির উপর এই ছবিটা এঁকে দেবে যদি ক্যানিয়নের ছবিটা যখন বলবে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি লক্ষ্য করো লক্ষ্য করো আমি বলছি দাঁড়াও দেখ বারবার চলে এসছেন দাঁড়াও দেখো এই ছবিটা তোমরা দেবে এটা গিরি খাতের দেবে তারপর একটা ছবিটা দেবে ক্যানিয়নের জন্য এটা দেবে আয় আকৃতির এটা ক্যানিয়নের জন্য দেবে এইখানে গিয়ে এই গিরিখাতের ছবিটা এঁকে দিতে পারো এখানে দেখো গিরি খাত তারপর তোমার আরেকটা যেটা যে যে তোমার জলপ্রপাতের জন্য এই ছবিটা আঁকবে এই ছবিটা আঁকলে যথেষ্ট তাছাড়া এই ছবিটাও দিতে পারো দুটো ছবি দিয়ে দেবে একটা ছবি দিলেও হবে আর মন্তকূপের জন্য এই ছবিটা দেবে ব্যাস তাহলে তোমাদের হয়ে যাবে প্রশ্নটির উত্তর তাহলে আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো